রবিবার হালিশহর পৌরসভার ব্যবস্থাপনায় লোক সংস্কৃতির প্রেক্ষাগৃহে আয়োজিত হলো বিজয় সম্মেলনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, হালি শহরের পৌর প্রধান শুভঙ্কর ঘোষ, উপপৌর প্রধান হিমানীশ ভট্টাচার্য সহ সকল কাউন্সিলরগণ এবং এই অঞ্চলের পূজো কমিটিগুলির সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে এলাকার প্রবীণ ও নবীন মৃৎশিল্পীদের মানপত্র উত্তরীয়র মাধ্যমে সংবর্ধিত করেন বিধায়ক সহ উপস্থিত অতিথিরা। আমরা চাই এই যে আজকে বিজয় সম্মেলনী তাদের একটা মানে নির্মাণের একটা যে একটা ওদের যে একটা সম্মান, আজকে আমরা চেষ্টা করছি তাদের সম্মানটা দেওয়া, কারণ তাদের ছাড়া তো মূর্তি হতে পারে না। তো আমি ধন্যবাদ জানাই হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ সহ ভাইস চেয়ারম্যান সকল কাউন্সিলরকে, পৌর মাতা পৌর পিতা যারা স্থাপনটা করেছেন। বাংলার সংস্কৃতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যেরকম পুজোর আগে প্রত্যেকটা পুজো কমিটির সঙ্গে বসেছি, বিভিন্ন বিষয় আসে নিয়ে আলোচনা করেছি, ঠিক তেমনি পুজোর পরেও আমরা প্রত্যেকটা পুজো কমিটিকে নিয়ে বিজয় সম্মেলনীও করব বা করলাম। এটা আমাদের বাংলার সংস্কৃতি, এটা এটা তো অবশ্যই আনন্দের দিন। একটা আমাদের হালিশহর পৌরসভার বিজয় সম্মেলনী
হচ্ছে এবং সেখানে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে একটা আনন্দে মেতে উঠব।